మాఉంది దూదేనిచ్చి ঠাকুরের চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেছে। বৌরানী নরম মানুষ, কাউকে কটু কথা বলতে পারে না। সেই সুযোগে কি তোরা মাথায় চড়ে বসবি? কি হলো বল, কি হয়েছে? এটা কি এনেছিস? দুধ 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 এইটুকু দুধ আর এরকম পাতলা? আরে কি তো বড় মুশকিল হলো, দুধ কি আমি দিই না আমি দুই? দুধ গায়ে গাই গরু, গোয়ায় গোয়ালা, তো দুধ পাতলা হলো কেন, দুধ কম হলো কেন, তার আমি কি জানি? বলি মুখপোড়া, এইটুকু দিদি কি এই সংসারের গলা ভিজবে? গলা ভিজলো তো না ভিজলো তাতে আমার কি এলো গেল? আজ 20 বছর শীত গ্রীষ্ম বর্ষা ওই গোয়ালা দুধ দুইয়ে বাতিতে ঢেলে দেয়, আর আমি কানাইচরণ প্রাতকালে সেই দুধ ভেতর বাড়িতে নিয়ে আস। এর বেশি আমি কিছু জানি না, ব্যাস। অমনি বকবক শুরু হয়ে গেল, একটা কথা বলার বললেই অনে অনে কি তো বড় মুশকিল। সুবলা সুবলা, বলি কানের মাথাকে খেয়েছিস নাকি? কি গো মা, আমায় আবার কেন ডাকছিলে? আমার জপের মালাটা যে কোথায় রাখলাম, কানা মানুষের যে কি দুর্দশা আগে কখনো বুঝিনি। জপের মালাটা যেন তুমি কোথায় রাখো দেখ না। ও এই তো, এই তো মা, এই এই আজকাল যে কোথায় কি রাখি কিছুই মনে থাকে না। আচ্ছা মা, হ্যাঁ, তুমি কি আজকাল কিছুই চোখে দেখতে পারো না? এই ভাই, পাঠের সময় পাঠ, বাবা কি বলেছিলেন? হ্যাঁ, না পড়াশোনা করলে পাঠশালায় তো পড়া দিতে পারবি না, নে পড়। সরেয়া সরেয়া হস্যই দীর্ঘই হস্যু দীর্ঘ thank you.
বায়ু, পিত্ত, কফ এই তিনেরই প্রকোপ খুব বেড়েছে। আর তাছাড়া মস্তিষ্কের প্রদাহ, মাথা ক্রম তো আগেই দৃষ্টিশক্তি হারিয়েছেন, এবারে বোধ হয় বাকশক্তিও হারালেন। মা কথা বলতে পারবেন না বলছেন? ঠাকুরুন একটু সুস্থ না হওয়া অবধি তো কিছু বিচার করা যাচ্ছে না, কিন্তু অনুমান মাত্র। বাড়িতে মকরধ্বজ আছে। আগে তা বোধ হয়। হ্যাঁ, তাহলে মধুতে ভালো করে বেঁধে যদি খাওয়ানো যায়, কেননা ঠাকুরকে একটু চাঙ্গা করে তোলা দরকার। আর এই সান্নিপাতিক জ্বর, সেই সান্নিপাতিক ঠাকুরের শরীরটা একটু বিকল হয়ে গেছে। চোখে দেখতে পারি না। পালকি বেহারাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত সব তুমি? হরিহর যখন আছে আপনার কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনি ওই সুদাম ব্যাটাকে বলেছি সবাইকে যেন ঠিক মতো করে খাওয়ায়, আর আমাদের কবিরাজ মশাইকে যেন পৌঁছে দেয়। রাত মনে খোলো 9:52 বাজে, কবিরাজ মশাই এখনো ভেতরে। মশাই, মা ঠাকুরের জ্ঞান ফিরেছে? এতক্ষণে জ্ঞান ফিরেছে কিনা বলতে পারবো না, তবে কবিরাজ মশাই যখন এলেন তখন ঠাকুরানের জ্ঞান ছিল না। মা ঠাকুরন ভালো হয়ে যাবে তো নাই মশাই, আপনি কি বলেন? ভালো মন্দ সব ঈশ্বরের হাত, তবে মা ঠাকুরনের ছোটখাটো চেহারা লেখে হবে, বেশ শক্তপোক্ত করুন। এখন এখন দেখা যাক। শোন হরিহর, আগে আমি একটু ভেতর বাড়িতে যাচ্ছি। আচ্ছা, তুই এদিকটা দেখিস। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে।
কৃষ্ণ জয় শুনিতে যে কৃষ্ণ সঙ্গ পাই, ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই। অন্তর্যামী নিত্যানন্দ বলিয়া কৌতুকে চৈতন্য চরিত্র কিছু, চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, তাহার কৃপায় লিখি চৈতন্যের কথা। স্বতন্ত্র ইহাতে শক্তি নাই কো সর্বথা, কৃষ্ণ যশ শুনিতে যে কৃষ্ণ সঙ্গ পাই, ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই। অন্তর্যামী নিত্যানন্দ বলিয়া কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে, তাহার কৃপায় লিখি চৈতন্যের কথা, স্বতন্ত্র ইহাতে শক্তি নাই কো সর্বথা। ছেলেবেলায় স্কুলে বসিয়া থাকিতাম তাহাতে আমার অনেক উপকার হইয়াছে। আমি সেই পুস্তকের পাতা দিয়ে তালের পাতা দিয়ে মনের মিলাইয়া আমি এই উপকার করিয়া সকল দিবস মনে মনে পড়িতাম। আমি অনেক দিবসে অনেক পরিশ্রম, অনেক যত্ন এবং অনেক সেকালে এমন ছাপার ছিল সকলে হাতের লেখা করিতে পারি। তাহা লিখিতে শিখিলাম না, বিশেষত লিখিতে বসিলে তাহার অনেক আয়োজন লাগে। কাগজ কলম তো আজ চাই, তাহা লইয়া ঘটা করিয়া সাজাইয়া বসিতে পারি। আমি একে তো মেয়ে, তাহাতে বউ মানুষ, মেয়ে মানুষকে লেখাপড়া শিখিতে না, এটি স্ত্রী জাতির পক্ষে প্রধান দোষ বলিয়া সকলে সিদ্ধান্ত করিয়া রাখিয়াছে। শেষস্থলে আমি এ প্রকার সাজাইয়া লিখিতে বসিলে লোকে আমাকে দেখিয়া কি বলিবে, আমাকে কেহ প্রতিপক্ষ বলিবে বলিয়া আমার অত্যন্ত ভয় ছিল। এই জন্যে আমি লেখার বিষয় ধ্যান করিয়া গোপনে গোপনে কেবল পড়িতাম। রাজসুন্দরী লিখেছেন, চৈতন্য ভাগবত পড়ার অদম্য ইচ্ছাই তাকে পেয়ে বসেছে এবং সেই ভগবত ভক্তি থেকে তিনি পড়াশুনো শেখার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। চৈতন্য ভাগবত বইখানি ছিল বাংলায় প্রথম চৈতন্য দেবের জীবন কথা। 1819 খ্রিস্টাব্দের নভেম্বরে মেয়েদের বিদ্যাশিক্ষার প্রসঙ্গে রামমোহন রায় লিখেছেন, স্ত্রীলোকের বুদ্ধির পরীক্ষা কোনকালে লইয়াছেন যে অনায়াসই তাহাদিগকে অল্প বুদ্ধি কহেন? কারণ বিদ্যাশিক্ষা এবং জ্ঞান শিক্ষার পরে ব্যক্তি যদি অনুভব ও গ্রহণ করিতে না পারে তখন তাহাকে অল্প বুদ্ধি কহা সম্ভব হয়। আপনারা বিদ্যাশিক্ষা জ্ঞানোপদেশ স্ত্রীলোককে প্রায় দেন নাই, তবে তাহারা বুদ্ধিহীন হয় ইহা কিরূপে নিশ্চয় করে? ওই একই বছরে অর্থাৎ 1819 সালে কলকাতার গৌরী বাড়িতে স্থাপিত হলো ফিমেল জুভেনাইল সোসাইটির প্রথম বালিকা বিদ্যালয়। এরপর কলকাতার বিভিন্ন অঞ্চলে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় স্থাপন করেন জুভেনাইল সোসাইটি। 1822 সালে প্রকাশিত হলো গৌরমোহন বিদ্যালঙ্কারের স্ত্রী শিক্ষা বিধায়ক বই। দুই বছরের ভেতরে বইটি প্রকাশিত হয়। প্রায় কাছাকাছি সময়ে স্ত্রী শিক্ষা প্রসারে এগিয়ে আসে লেডিস সোসাইটি। এই সোসাইটির তরফ থেকে 1821 সালের নভেম্বরে কলকাতায় এলেন মিস মেরি অ্যান কুক, আর 1822 সালে এক বছরের মধ্যে 15টি বালিকা বিদ্যালয় স্থাপন।
ছাত্রী সংখ্যা সাকুল্যে 300-র বেশি। বাংলাদেশে স্ত্রী শিক্ষা বিস্তারের ইতিহাসে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের কথা অবশ্যই উল্লেখযোগ্য। 1828 সালের এক হিসেবে দেখা যাচ্ছে ব্যাপটিস্ট মিশনের অধীনে বাংলাদেশের শ্রীরামপুর, বীরভূম, ঢাকা, চট্টগ্রাম, যশোহরে বালিকা বিদ্যালয় স্থাপিত হয়েছে। আমাদের রাজসুন্দরীর কানে এসব বার্তা এসে পৌঁছে তাকে শিখতে হয়েছে নিতান্ত একা একাই।